নাটোরের লালপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতি ও ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8:30 দিকে লালপুর উপজেলার লালপুর ত্রিমোহনী চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর এক আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আতিকুল হক আতিক কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোডাউন শেষে ত্রিমোহনী চত্বরে পথসভা করছিলেন। এ সময় তিনি বক্তব্য রাখার সময় একই আসনের নৌকার আরেক মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলামের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাৎক্ষণিক লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আতিকুল হক আতিক বলেন, রাজনীতির মাঠে এগুলো হয়েই থাকে, এটা তেমন কোনো ঘটনা নয়, এটি রাজনীতিরই অংশ। অপর প্রার্থী আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, তারা অন্য জেলা থেকে লোকজন এনে রাস্তা অবরোধ করে সমাবেশ করছিল। এ সময় অসংখ্য গাড়িসহ অ্যাম্বুলেন্স আটকে পড়ে। আমার কর্মীরা আটকে থাকা অ্যাম্বুলেন্সটি রাস্তা ক্লিয়ার করে বের করে আনার সময় তারা গালাগালি করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমি সহ আমার টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, তবে কোনো পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।